আমার প্রিয় ইউটিউব পরিবার প্লাস আমার প্রিয় দেশবাসী, যারা আমাকে প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার নাম বিশ্বজিৎ আর আমি একজন ফৌজি। তো এই ফৌজি হওয়ার নাতে আমার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, যার মধ্যে হয়েছে আমার দেশের সুরক্ষা প্লাস আমাদের যে দেশের জাতীয় পতাকা তার সুরক্ষা। তো বন্ধুরা, যেমনটা কিনা তোমরা জানো যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কিছুদিন আগেই অ্যালান করেছিলেন যে এবারে 15ই আগস্ট উপলক্ষে প্রত্যেকটা ঘরেই, মানে হর ঘর তিরঙ্গা, প্রত্যেকটা ঘরেই আমাদের জাতীয় পতাকা আমরা লেহরানোর জন্য সুযোগ পেয়েছি। তো সেই সুযোগটাকে আমাদের খুব ভালো করে ইউজ করতে হবে। আমার শুধু এতটুকুই তোমাদের কাছে বলার আছে যে যেহেতু প্রত্যেকটা ঘরেই তিরঙ্গা লেহরাবে, তো সেহেতু সবাই বাড়িতে নিয়ে আসবে কাপড়ের ঝান্ডা নিয়ে আসবে, প্লাস্টিকের ঝান্ডা নিয়ে আসবে, যেগুলো পরবর্তীতে ডিসপোজ করার বিভিন্ন রকমের রুলও রয়েছে, মানে গাইডলাইন বেরিয়েছে, তো সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। প্লাস আমি এটাই বলতে চাই যে যারা বাড়িতে বড়রা রয়েছে তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবে যে আমাদের জাতীয় পতাকা যেন কোনোভাবে খারাপ ইউজ না হয়, যাতে করে পরবর্তীতে অন্য কেউ যেন বা অন্য কোনো কান্ট্রি যারা আমাদের ভালো চায় না তারা যেন এগুলো নিয়ে কোনো রকম ব্যঙ্গ বিদ্রুপ সম্পূর্ণ ভিডিও বা কোনো কিছু যেন করতে না পারে। তো সবাই যা বাড়ির বড়রা রয়েছে অবশ্যই এই ব্যাপারে খেয়াল রাখবে, যেমন ঝান্ডা যেন মাটিতে না পড়ে কোনো সময়, বা সেটাকে নিয়ে উল্টো পাল্টা কোনো রকম কিছু করা যাবে না। তো এই সমস্ত ব্যাপার আমার থেকে বেশি ভালো তোমরা জানো, তো সবাই এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবে। তো বন্ধুরা, এতটুকু বলার ছিল তোমাদের, সবাই খুব ভালোভাবে এনজয় করো 15ই আগস্টকে। আর তার আগে উনি বলেছিলেন যে তোমরা 2 তারিখ থেকে হোয়াটসঅ্যাপে তিরঙ্গা ডিপি ইউজ করতে পারো, প্লাস বাড়িতে ঝান্ডা লাগাতে পারো 13 তারিখ থেকে 15 তারিখ অবধি। আমার এতটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো, আর আমি আমার এই ছোট্ট চ্যানেলটার মাধ্যমে এটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে প্লিজ তোমরা এই বিপিআর ব্যাপারে একটু ধ্যান রেখো।